আগের পার্টে আমরা HTTP সেশন নিয়ে কাজ করেছিলাম, আজকে আমরা মডেল মাইগ্রেশন এবং ডেটাবেস নিয়ে কাজ করব। তো ডেটাবেস নিয়ে কাজ করার জন্য প্রথমেই হচ্ছে আমাদের একটা ডেটাবেস ক্রিয়েট করে নিতে হবে। ডেটাবেস ক্রিয়েট করার জন্য এখানে আসলাম আমরা PHP MyAdmin-এ, এসে এখানে আমি একটা ডেটাবেস ক্রিয়েট করে নিয়েছি লারাভেল 8 নামে, অর্থাৎ আমাদের প্রজেক্টের নামে করে এখান থেকে ক্রিয়েট করে দিচ্ছি। দেন আমাদের ডেটাবেস ক্রিয়েট হয়ে গেল। ডেটাবেস ক্রিয়েট হওয়ার পর আমরা এখান থেকে এডিটরে আসব, এসে আমাদের যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টের .env ফাইল রয়েছে এখানে, এটাতে আসব। আসলে এখানে দেখুন ডিবি ডেটাবেস যেটা রয়েছে, এই ডিবি ডেটাবেসে আমরা আমাদের ডেটাবেসের নেমটা এখানে দিয়ে দিব, আর হচ্ছে ডিবি ইউজার নেম এটা ডিফল্টভাবে রুট থাকে এটাই থাকবে, আর ডিবি পাসওয়ার্ডটা ডিফল্ট হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক থাকে। সো এটাকে আমি এখানে রেখে সেভ করে দিব। সেভ করার পর হচ্ছে আমাদের ডেটাবেসের কাজটা শেষ। এখন এই যে ডেটাবেস আমরা তৈরি করলাম, এই ডেটাবেসে কিন্তু আমাদের টেবিল ক্রিয়েট করতে হবে। সো এই টেবিল আমরা লারাভেলে কয়েকভাবে তৈরি করতে পারি। নর্মালি আমরা এই গ্রাফিক্যাল ইন্টারফেস থেকে এখানে একটা টেবিল ক্রিয়েট করি, করে সেখানে আমরা টেবিলের কলামগুলো ডিজাইন করে দিই, তাদের হচ্ছে টাইপগুলো কি হবে এবং তাদের ডিফল্ট যে ভ্যালুগুলো আছে সেগুলো কি হবে এখান থেকে আমরা ডিক্লেয়ার করে দিই। বাট লারাভেলে আমরা কাজটা এইভাবে করব না, আমরা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করব, করে এই কাজগুলো করব। বাট এখান থেকে কাজ করলেও কিন্তু আমাদের হবে, বাট এটাকে লারাভেল রিকমেন্ড করে না। আমরা লারাভেলের যে রিকমেন্ডেশন রয়েছে সেটা ফলো করার চেষ্টা করব। সো এখানে টেবিল ক্রিয়েট করার জন্য প্রথমেই হচ্ছে আমাদের মাইগ্রেশন ফাইল তৈরি করতে হবে। সো মাইগ্রেশন ফাইল আমরা তৈরি করার জন্য প্রথমে CMD-তে চলে যাচ্ছি, আমরা আমাদের যে প্রজেক্ট রয়েছে লারাভেল 8-এ চলে আসছি। এসে এখানে আমাদের একটা কমান্ড লিখতে হবে এরকম, PHP আর্টিজান মেক, আমরা দিয়ে দিলাম হচ্ছে মডেল, তারপরে হচ্ছে এখানে -m স্পেস দিয়ে -m দিয়ে দিব, সরি -m না, এখানে আগে একটা নেম নিতে হবে আমাদের, আমি নিয়ে নিলাম পোস্ট, তারপর হচ্ছে আমাদের এখানে -m দিতে হবে। এখন এই কমান্ডটা রান করার পর আমাদের দুইটা কাজ হবে, একটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের HTTP থেকে যে অ্যাপ রয়েছে, অ্যাপ ফোল্ডার্সের মধ্যে যে মডেলস রয়েছে সেই মডেলসের ভিতর এই পোস্ট নামে একটা মডেল ক্রিয়েট হবে, যেই মডেলের সাহায্যে আমরা ডাটা অ্যাড এডিট ডিলিট আপডেট সব কিছু করব। এবং এই -m হচ্ছে এই মডেলের নামের সাথে s যোগ করব, অর্থাৎ পোস্ট হয়ে যাবে, পোস্টের সাথে একটা s যোগ হবে, হয়ে পোস্ট নামে একটা মাইগ্রেশন ফাইল তৈরি হবে, কোথায়, আমাদের অ্যাপ্লিকেশনের ডেটাবেজের মধ্যে। সো এটাকে এখান থেকে আমি এন্টার করছি, দেখুন এখানে কিন্তু আমাদের একটা মডেল ক্রিয়েট হয়ে গিয়েছে এবং নিচে হচ্ছে একটা মাইগ্রেশন ফাইল তৈরি হয়ে গিয়েছে। এবং আমরা যদি এখন আমাদের এই অ্যাপ্লিকেশনটা একটু দেখি ওপেন করে, আমি আবার আসলাম এখানে আমার এডিটরে, এসে দেখুন প্রথমেই আমরা যাব এখান থেকে এই ডেটাবেজের মধ্যে, এবং ডেটাবেজের মধ্যে দেখুন মাইগ্রেশনস একটা ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারে আমরা ক্লিক করব। ক্লিক করলে এটাকে আমি একটু এদিকে চাপিয়ে দিচ্ছি, এই যে দেখুন আমাদের যে পোস্ট আমরা এখন ক্রিয়েট করেছিলাম মাইগ্রেশন ফাইলটা, সেটা কিন্তু এখানে চলে এসেছে। আর উপরে আরও কিছু রয়েছে, এগুলো হচ্ছে আমরা যখন লারাভেল প্রজেক্ট ইনস্টল করি ডিফল্টভাবে এখানে কিছু মাইগ্রেশন ফাইল থাকে। তো আমরা যেটা এখন ক্রিয়েট করলাম সেটা হচ্ছে এই পোস্ট, এবং এখানে এটাকে আমি আবার এদিকে চাপিয়ে দিচ্ছি। এই পোস্টের মধ্যে দেখুন আমাদের দুইটা মেথড রয়েছে, অর্থাৎ এখানে যে ক্রিয়েট পোস্ট টেবল স্কিমা ফাইলটা রয়েছে এর মধ্যে আমাদের দুইটা কি রয়েছে মেথড রয়েছে, একটা হচ্ছে আপ মেথড আর একটা হচ্ছে এই নিচের দিকে দেখুন ডাউন মেথড। সো নর্মাল কথা হচ্ছে এখন একটা টেবিল ক্রিয়েট করার জন্য টেবিলের কলামের নেম, তার হচ্ছে টাইপগুলো কি হবে, সবগুলো আমাদের কি করতে হবে এই আপ ফাংশনের ভিতর ডিফাইন করতে হবে। এবং এখানে যদি এখন আমি এগুলাকে ডিফাইন করি দেখুন, আর নর্মালি হচ্ছে এখানে আইডি এবং টাইম স্ট্যাম্পস দুইটা আমার ফিল্ড দেওয়া রয়েছে। এখানে আইডি হচ্ছে আমাদের একটা আইডি জেনারেট হবে ও2 টেবিলে, আর টাইম স্ট্যাম্পটা হচ্ছে আমাদের ক্রিয়েটেড এট এবং আপডেটেড এট নামে দুইটা ফিল্ড জেনারেট হবে এই টাইম স্ট্যাম্পসের জন্যে। এবং এর মধ্যে চাইলে এখন কি করতে পারি, আমরা আরও কিছু টেবল ফিল্ড, আমাদের যে টেবিলে ফিল্ডগুলো থাকবে সেগুলোকে কি করতে পারি এখানে ডিফাইন করে দিয়ে দিতে পারি। যেমন প্রথমে আমি হচ্ছে এখানে একটা স্ট্রিং ভ্যালু নিয়ে নিচ্ছি, এরকম নেওয়ার পর এখানে দেখুন আমি একটা ফিল্ডের নাম বলে দিতে পারি যে পোস্টের কি থাকে। নর্মালি আমরা একটা যেমন দিতে পারি এরকম টাইটেল দিতে পারি, আমি একটা টাইটেল দিলাম। দেওয়ার পর এখানে আরেকটা ফিল্ড নিতে পারি, আমি সাপোজ এটাকে যদি ডুপ্লিকেট করে নিই তাহলে আরেকটা দিয়ে দিচ্ছি এখানে আমি ডেসক্রিপশন, ডেসক্রিপশন। এবং ডেসক্রিপশনের টাইপটা যেহেতু ডেসক্রিপশনে আমার অনেক ভ্যালু থাকে সেই জন্য এটাকে আমি টেক্সট করে দিচ্ছি এখান থেকে। এরপর চাইলে আরও কি করতে পারি দেখুন, এইখানে এই যে এটা হচ্ছে কিন্তু আমার টাইপটা আর এটা হচ্ছে আমার ফিল্ডের নেম। তারপর এখানে চাইলে আমরা আরও কিছু কাজ করতে পারি এরকম, যেমন ধরুন আমি এখানে বলে দিচ্ছি নালেবল। এই নালেবল মানে হচ্ছে আমি যখন একটা ডেটা এই পোস্ট টেবিলে ইনসার্ট করব তখন যদি এই ডেসক্রিপশনের ভ্যালু না দিই তাহলে এখানে নাল ভ্যালু যাবে, এর কাজ হচ্ছে এটা।
তো চাইলে এখানে শুধু নাল না, এখানে আমি ডিফল্ট ভ্যালু সেট করতে পারি বা আরো কন্ডিশন চাইলে ইউজ করতে পারি, এগুলো আমরা পরবর্তীতে দেখবো। আর আপাতত দুইটা ফিল্ড রাখছি, আমি কিছুক্ষণ পরেই আরো কিছু ফিল্ড অ্যাড করব, কিছু কাজ আপনাদেরকে দেখাবো। সো এইভাবে এটাকে এইভাবে রাখলাম। সো এটা হচ্ছে আমাদের মাইগ্রেশন ফাইল। আরেকটা যেটা বলেছিলাম যে আমাদের একটা মডেল ক্রিয়েট হয়, সেটা হচ্ছে এই যে দেখুন, আমরা যদি অ্যাপ ফোল্ডারে আসি তাহলে এই এর মধ্যে আমাদের মডেলস রয়েছে, এবং মডেলসের ভিতর এই যে পোস্ট ডট পিএইচপি, অর্থাৎ পোস্ট একটা মডেল আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে, এবং এই পোস্ট মডেলের সাহায্যে কিন্তু আমরা ডাটা অ্যাড এডিট ডিলিট ইনসার্ট করব। আচ্ছা, তো এখন আমরা যে মাইগ্রেশন ফাইলটার মধ্যে আমাদের টেবিলের কলামগুলো এখানে দেখুন ডিক্লেয়ার করে দিলাম, এখন এটাকে কি করতে হবে আমাদের ডেটাবেজে তো নিতে হবে। ডেটাবেজে নেওয়ার জন্য আমরা কি করতে পারি, এটাকে আবার আমরা হচ্ছে এই সিএমডিতে আসব, এসে এখানে একটা কমান্ড চালাবো পিএসপি আর্টিজান মাইগ্রেট। যখনই আমি পিএসপি আর্টিজান মাইগ্রেট এই কমান্ডটা রান করব, এই কমান্ডটা কি করবে, এই কমান্ডটার কাজ হচ্ছে এইখানে দেখুন এই মাইগ্রেশনের ভিতরে যতগুলো ফাইল রয়েছে সবগুলোকে সে রান করবে, রান করে কি করবে ডেটাবেজে পাঠিয়ে দিবে। সো এখন আমি এখান থেকে এই কমান্ডটাকে রান করছি, এন্টার করছি, দেখুন এই যে দেখুন আমার সবগুলো কিন্তু মাইগ্রেট হয়ে গিয়েছে। এবং মাইগ্রেট হয়ে কি হয়েছে, আমরা যদি আমাদের ডেটাবেজটা একটু চেক করে আসি, আমাদের ডেটাবেজে কিন্তু কিছু এখন দেখাচ্ছে না, এটাকে আমরা রিলোড করি, তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের মাইগ্রেট হয়ে সবগুলো ফাইল চলে এসেছে, এই যে আমাদের পোস্ট টেবিল ইউজার্স টেবিল মানে যা ছিল সব কিছু চলে এসেছে। এখন যদি এখান থেকে আমরা পোস্ট টেবিলটাকে ওপেন করি এবং এর স্ট্রাকচারে যাই, তাহলে দেখব এখানে দেখুন আমার আইডি টাইটেল ডেসক্রিপশন এই ফিল্ডগুলো রয়েছে। এখন আপনার মনেই হতে পারে যে না, আমি এখানে আরও একটা ফিল্ড অ্যাড করব, সেটা আমরা কিভাবে করতে পারি, চাইলে তো এখান থেকে কিন্তু আমরা নর্মালি একটা ফিল্ড অ্যাড করে দিতে পারি, বাট আমরা দেখবো লারাভেলে কিভাবে করা যায়। সো এখানে সাপোজ ধরুন আমি এখন স্ট্যাটাস নামে আরও একটা ফিল্ড অ্যাড করব, যেটা হচ্ছে আমার এই টাইটেলের পরে থাকবে। সো এটা করার জন্য আমার আবার কি করতে হবে, ওই সিএমডিতে আসতে হবে। এই সিএমডিতে এসে আমার একটা মাইগ্রেশন ফাইল আবার এখানে তৈরি করতে হবে, কিভাবে, এই যে দেখুন পিএসপি আর্টিসান মেক, এখানে আমরা লিখব হচ্ছে মাইগ্রেশন, তারপরে এখানে আমাদের লিখতে হবে এট আন্ডার যে কলাম এড করব সেই কলামের নাম স্ট্যাটাস, তারপরে হচ্ছে আন্ডার স্ক্রো, তারপর লিখতে হবে এখানে টু, তারপর হচ্ছে যে টেবিলে আমরা অ্যাড করব সেই টেবিলের নাম, সাপোজ পোস্ট টেবিলে অ্যাড করব, লিখে আমরা এখান থেকে এন্টারপ্রেস করব, করলে আমার আরও একটা মাইগ্রেশন ফাইল এখানে ক্রিয়েট হবে। আচ্ছা, তো এখন যদি আবার এখান থেকে আমরা এডিটরে যাই, তাহলে এখানে দেখুন আমরা যে মাইগ্রেশন ফাইলটা ক্রিয়েট করলাম, এখন এই যে সবার নিচে কিন্তু এটা চলে এসেছে, এর ভিতর আমার আসতে হবে। এখানে এসে এখানে আবার এই আপ ফাংশনের ভিতরে আমরা কি করব, একটা ফিল্ড অ্যাড করে দেব, কোন ফিল্ড, ওই যে ফিল্ড আমরা অ্যাড করেছিলাম। সো টেবল নিয়ে নিলাম, নিয়ে এখানে এর টাইপ হবে কি, আমি এটাকে দিয়ে দিচ্ছি টাইনি ইন্টিজার করে দিলাম, দিয়ে এখানে ফিল্ডের নামটা আমি দিয়ে দিচ্ছি স্ট্যাটাস। স্ট্যাটাস দেওয়ার পর এখানে কিন্তু আমাদের আপাতত কাজ শেষ। এখন আমরা যেটা করব, দেখুন এই এখানে চাইলে আরও কিছু কাজ করতে পারি, যেমন হচ্ছে কি এই স্ট্যাটাসটাকে আমি চাচ্ছি হচ্ছে কিসের মধ্যে রাখবো, আমাদের যে ডেটাবেজ দেখুন এখানে যে টাইটেল আছে টাইটেলের পর রাখতে চাচ্ছি। সো সেজন্য আমাদের যেটা করতে হবে, আমি আবার এখান থেকে এডিটরে আসলাম, এসে এখানে একটা অ্যাট্রিবিউট অ্যাড করে দিতে পারি এই আফটার, আফটারের মধ্যে আমরা বলে দিব কি টাইটেল। তাহলে হবে কি, আমার এই যে টাইটেল রয়েছে ডেটাবেজে এই টাইটেলের পরে স্ট্যাটাস ফিল্ড অ্যাড হয়ে যাবে। এবং এখানে চাইলে কিন্তু আমি আরও এইভাবে লিখে দিতে পারি যে এটাও কি হবে আমার না লেবেল করে দিতে পারি, অথবা চাইলে আমি এটাকে না লেবেল না করে আমি চাচ্ছি এরকম করে দিচ্ছি ডিফল্ট, অর্থাৎ যখনই আমি এটা ইনসার্ট করব এর মধ্যে কি হবে আমার ডিফল্ট একটা ভ্যালু যাবে, সেটা হচ্ছে এই ওয়ান করে দিচ্ছি এটাকে আমি। আচ্ছা, এবং এখানে চাইলে আমরা কি করতে পারি, আরেকটা কাজ দেখুন, এই যে এখানে এই যে ডাউন ফাংশনটা রয়েছে এর ভিতরেও চাইলে কি করতে পারি, এটাকে আবার ড্রপ করে দিতে পারি, কিভাবে এবং এটা কেন করছি সেটা আমি আপনাদেরকে একটু পরেই বলছি। এখানে লিখলাম টেবল ড্রপ কলাম, এবং কলামের নেম এখানে আমাদের কি করতে হবে, দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম। সো এটা হচ্ছে আমরা যদি আবার এই টেবিল থেকে এই কলাম রিমুভ করতে চাই বা ড্রপ করতে চাই তখন এটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, সো এটা করার পর এখন দেখুন আবার আমি যখন এই আমার সিএমডি থেকে পিএসপি আর্টিজান মাইগ্রেট করব, তখন কি হবে, আমার এখানে যে টেবিলটা রয়েছে মাইগ্রেশন ফাইলটা রয়েছে লাস্ট, অর্থাৎ স্ট্যাটাস যেটা রয়েছে এটা কিন্তু এখন মাইগ্রেট হবে, মানে রান হবে, রান হয়ে এর ভিতর যেই কাজটা আছে সেই কাজটা কিন্তু আমার হয়ে যাবে। সো এই কাজটা করার জন্য এখন আমি এখান থেকে কি করব, এন্টারপ্রেস করব, এই যে হয়ে গেল।
সো এখন যদি আমরা আমাদের ডেটাবেজে আসি তাহলে দেখুন এখানে কিন্তু স্ট্যাটাস ফিল্ডটা এখন আমার নেই, বাট এখন যদি আমি এখানে আবার ব্রাউজ করি করে স্ট্রাকচারে আসি বা রিলোড করি তাহলে টাইটেলের পর দেখুন আমার স্ট্যাটাস ফিল্ড কিন্তু অ্যাড হয়ে গেল। তো এখন আপনি চাচ্ছেন যে এটা তো আমার একটা ফিল্ড অ্যাড হলো, আমি যদি চাই যে মাল্টিপল ফিল্ড আমি কিভাবে অ্যাড করব সেটা কিভাবে করতে পারি, সো সেটা করার জন্য আমরা হচ্ছে আবার এখানে আসব, এসে আমাদের উপরে যে কমান্ড ছিল দেখুন পিএসপি আর্টিজান মেক মাইগ্রেশন, আমি এটাতে আসলাম, এসে এখানে অ্যাড যেটা রয়েছে এখন এই অ্যাডের পর আর আমাদের এখানে ফিল্ডের নাম লেখা যাবে না, সরাসরি এখানে আমরা লিখব মাল্টিপল, এই মাল্টিপল দিয়ে আন্ডার স্ক্রোল হবে কলাম হবে দেন হচ্ছে টু পোস্ট, অর্থাৎ এখানে এই ফিল্ডের জায়গায় আমরা লিখে দিব মাল্টিপল আন্ডার স্ক্রোল কলাম টু পোস্ট দিয়ে এন্টার প্রেস করলাম, তাহলে এখানে আমার আরেকটা মাইগ্রেশন ফাইল তৈরি হয়ে গেল। আচ্ছা তো এখন যদি আমি আবার আমার এই প্রজেক্টে আসি, এসে দেখুন এই যে মাল্টিপল কলাম টু পোস্ট এটা এখানে চলে এসেছে, এটাতে আমি যদি ক্লিক করি এবং ক্লিক করার পর এখানে দেখুন আবার যে আপ ফাংশন রয়েছে এর ভিতরে চাইলে আমরা কি করতে পারি, আবার টেবল স্ট্রিং দিয়ে দিলাম, স্ট্রিং দিয়ে এর মধ্যে আমি একটা ফিল্ড নিয়ে নিলাম ইউআরএল, এবং এটাকে আমি এখান থেকে করে দিলাম নালেবল। নালেবল মানে হচ্ছে যদি আমি ইনসার্ট করার সময় ভ্যালু দিই তাহলে ভ্যালু যাবে, আর যদি না দিই তাহলে এটা এম্পটি যাবে, এখানে দিতে পারি। এইভাবে আমি চাইলে কিন্তু এখানে এখন যতগুলা কলাম আমরা চাই আমরা কিন্তু সবগুলাই কি করতে পারি, অ্যাড করতে পারি। সো এখানে আমি আবার দিতে পারি কি ইমেজ দিয়ে দিতে পারি একটা, সো এইভাবে চাইলে যত খুশি আমরা দিতে পারি। এভাবে সেট করার পর এখন আমরা আবার এখান থেকে চাইলে কি করতে পারি, ড্রপ করার জন্য এখানেও এইভাবে এটাকে দিয়ে দিতে পারি ডলা টেবল ড্রপ কলাম, এবং এই ড্রপ কলামের মধ্যে একটা এরে যাবে, এরের ভিতরে হচ্ছে আমরা আমাদের এই ফিল্ডগুলো এখানে দিয়ে দিব, যেমন ইউআরএল দিয়ে দিলাম প্রথমে রয়েছে, দেন ইউআরএল এর পরে রয়েছে হচ্ছে আমাদের আইএমএনজি ইমেজ, আচ্ছা এটা দিয়ে দিলাম। দিয়ে এখন দেখুন এখানে কিন্তু চাইলে আমরা কি করতে পারি, ইউআরএল ইমেজটা এখন যদি এখানে আমরা আফটার না লিখি তাহলে কিন্তু একেবারে শেষে অ্যাড হবে কলামগুলো, সো এগুলাকেও চাইলে আমরা কি করতে পারি এখান থেকে আরও কিছু কাজ করে দিতে পারি, যেমন হচ্ছে আমি চাচ্ছি ইউআরএলটা আমার অ্যাড হবে কিসের পর, হচ্ছে টাইটেলের পর, তাইলে এখানে আমরা কি করতে পারি এই আফটার দিয়ে টাইটেল অ্যাসাইন করে দিতে পারি, এবং একইভাবে এখানেও আমরা কিন্তু এটা করতে পারি চাইলে, এই যে সরি এখানে এটা হবে আফটার, এই আফটারের মধ্যে আমরা এখানে বলে দিলাম স্ট্যাটাস, অর্থাৎ আমরা হচ্ছে টাইটেলটা অ্যাড হবে আমার ইউআরএল এর পর আর স্ট্যাটাসটা অ্যাড হবে হচ্ছে ইমেজের পর, এটাকে এখান থেকে আমরা সেভ করব। সেভ করার পর আমাদের কি করতে হবে আবার ওই সিএমডিতে আসতে হবে, এসে এখানে আবার কি করতে হবে মাইগ্রেট কমান্ড চালাতে হবে পিএসপি আর্টিসান মাইগ্রেট, এন্টার করলাম এবং মাইগ্রেট হয়ে গেল। তো এখন যদি দেখি আমরা আমাদের এই যে ডেটাবেসটাতে আসলাম, এসে এটাকে যদি আবার এখান থেকে আমি রিলোড করি তাহলে দেখুন এই যে আমার আইডি টাইটেল ইউআরএল স্ট্যাটাস ইমেজ সবগুলো ফিল্ড কিন্তু চলে আসছে। তো একইভাবে চাইলে আমি কি করতে পারি, এখানে যেমন ফিল্ড আমরা অ্যাড করতে পারতেছি আবার রিমুভও করতে পারবো, কিভাবে সেটা হচ্ছে ধরুন আমি যে এখানে ইউআরএল বা স্ট্যাটাস দুইটা ফিল্ড রাখতে চাচ্ছি না অথবা যে কোনো একটা ফিল্ড রাখতে চাচ্ছি না, সেই কাজটা আমরা করতে পারবো মাইগ্রেশনের সাহায্যে, সেটা কিভাবে করবো সেটা আমরা পরের পার্টে দেখবো, আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।